सरकार के चोरे दे सरकार के आर भाईपोटा छेड़े दें आमादे दुखोरे। फिर মমতা সরকারকে ডেডলাইন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 3 মাসের ডেডলাইন বেঁধে দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। পঞ্চায়েতের আগে পটাশপুরে ফের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 3 মাসের ডেডলাইন শুভেন্দু অধিকারী, আজ শুভেন্দু অধিকারী পটাশপুরে কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। আমি ছিলাম বলে কাঠি পেয়েছেন, আমি ছিলাম বলে তমলুক পেয়েছেন, আমি ছিলাম বলে ঘাটাল পেয়েছেন, আমি ছিলাম বলে আরামবাগ পেয়েছেন। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। এবারে 18টাকে 36 আমরা করব, আর 3 মাসের মধ্যেই বিদায় দেব এই সরকারকে, এই চোরেদের সরকারকে, আর ভাইপোর্টটা ছেড়ে দেন আমাদের উপরে। আপনারা শুনছিলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। 3 মাসের মধ্যে বিদায় দেওয়ার কথা বলছেন বর্তমান সরকারকে। দেবারতি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতি, এর আগেও আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা একাধিকবার বিভিন্ন তারিখ উল্লেখ করেছিলেন বিভিন্ন সময়ে, আর এবার 3 মাসের ডেডলাইন, ঠিক কি বললেন আজ তিনি? দেখো, এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে, যেমনটা তুমি বললে যে তিনি তারিখ দিয়ে দিয়েছিলেন, ডিসেম্বর মাসের কার্যত 3টে তারিখ দিয়ে দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন সেই সময়ের মধ্যে সরকার পড়ে যাবে। এবং আবারও সামনেই ইতিমধ্যেই আর 1 সপ্তাহ পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, এবং বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যে লোকসভা নির্বাচন, এবং কার্যত তিনি এই হুমকি দিচ্ছেন রাজ্যকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 18টি সিট গত লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপি পেয়েছিল, সেই 18টা সিট কার্যত এবারে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 36টা সিট এ রাজ্য থেকে বিজেপি পাবে বলে তিনি দাবি করছেন। এবং একই সঙ্গে তিনি কিন্তু এবারে মাসের ডেডলাইন দিচ্ছেন, 3 মাস পরেই এই সরকার পড়ে যাবে বলে এই এই কথাও তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন। এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এবং শুভেন্দু অধিকারীকে এর আগেও আমরা দেখেছি ডেডলাইন দিতে, আবারও 3 মাসের ডেডলাইন, কিন্তু কিসের ভিত্তিতে তিনি এই ডেডলাইন দিচ্ছেন সেটা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু তিনি পরিষ্কার করেননি। তবে তিনি বলছেন যে 3 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরো একটি লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলছেন যে এই মুহূর্তে তারা 36টা সিট এ রাজ্য থেকে পাবেন। তবে কোন কোন সেই 36টা সিট, কিভাবে সেই সিট তারা দখল করবেন, রাজ্য বিজেপি ঠিক কি পথে এগোবে, সে সম্পর্কে অবশ্য কোন রকম সঠিক নির্দেশিকা বা দিশা কিন্তু তার বক্তব্যে আজকে তিনি দেননি। কিন্তু তিনি যথেষ্ট দাপটের যে একদিকে এই 3 মাসের ডেডলাইন, এবং অপরদিকে আগামী লোকসভা নির্বাচনে তিনি 36টা সিট বিজেপি রাজ্য থেকে পাবে একেবারে। এবং শুভেন্দু অধিকারীর আজকের মন্তব্য যে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে ইন্ধন যোগাবে বিতর্কের, সেটা বলাই যায়। দেবারতী, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী আজ পটাশপুর থেকে এই 3 মাসের ডেডলাইন প্রসঙ্গে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো আরো একবার। আমি ছিলাম বলে কাঠি পেয়েছেন, আমি ছিলাম বলে তমলুক পেয়েছেন, আমি ছিলাম বলে ঘাটাল পেয়েছেন, আমি ছিলাম বলে আরামবাগ পেয়েছেন। এবারে 18টাকে 36 আমরা করব, আর 3 মাসের মধ্যেই বিদায় দেব এই সরকারকে, এই চোরেদের সরকারকে, আর ভাইপোর্টটা ছেড়ে দেন আমাদের উপরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।